আচ্ছা, তো এখানে আরো প্রশ্ন যেটা উঠছে, সেটা আমরা একদম মানে শুরুতেই চায়নার যে সিনোভ্যাকের যে ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনের ট্রায়াল এখানে হওয়ার কথা ছিল, থার্ড ফেজ ট্রায়াল সম্ভবত আমাদের এখানে হওয়ার কথা ছিল, তাদের প্রতিনিধিরা এখানে আসলেন এবং অনেক আশাবাদ এখানে ছড়ালো। তারপরে আমরা দেখলাম যখন অ্যাস্ট্রাজেনেকা নিয়ে একটা কোম্পানি এগিয়ে আসলো, এগিয়ে আসার পরে বলা হলো যে না, সেটা অর্থাৎ হিমাগারে চলে গেল, সোজা কথা, যেটা যে এই সিনোভ্যাকের ভ্যাকসিনটা এখানে ট্রায়াল হওয়ার বিষয়ে। তো এই যে হলো, এতে কি আমাদের আমাদেরকে যদি আমরা তখন এই ট্রায়ালটা করতাম, তাহলে কি এই আজকে যে সমস্যার মধ্যে আমরা আছি সেই সমস্যা আমরা পড়তাম? মানে একদম বলা যায় না যে সমস্যা একদমই মানে সমাধান হয়ে যেত, কিন্তু নিঃসন্দেহে এটি একটি খুবই ভালো সম্ভাবনা ছিল যে সমস্যা কম হতো, কারণ তাহলে হয়তো প্রোডাকশনের রাইট অধিকারটা আমরা পেতাম। যদিও প্রোডাকশন তখন শর্তের মধ্যে ছিল না যে সফল হলেই, ট্রায়াল হলে আমাদেরকে উৎপাদনের অধিকার দিবে এমন কোনো মানে চুক্তি ছিল না, কিন্তু আশা করা যেত, নৈতিক অধিকার ছিল আমাদের। আসলে ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক, কারণ আমাদের যে ক্লিনিক্যাল ট্রায়াল গাইডলাইন বলে একটি গাইডলাইন রয়েছে, কেমন, এটি প্রায় 2014-15 সালের দিকে অনুমোদিত আমাদের মন্ত্রণালয় থেকে। সেই ক্লিনিক্যাল ট্রায়াল গাইডলাইন অনুযায়ী কেউ যদি কোনো ঔষধ বা কোনো ডিভাইস বা কোনো ডায়াগনস্টিক, যেমন অ্যান্টিবডি বা অ্যান্টিজেন বা ইত্যাদি যে কোনো জিনিস, আর্টিসের কিট, এগুলো যদি পরীক্ষা নিরীক্ষা করতে চায় বাংলাদেশে, তাহলে তারা সেই কোম্পানি যারা এটা তৈরি করছেন বা যে উদ্যোক্তা, তারা এখানকার কোন সিআরওর মাধ্যমে আসলে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে একটা নৈতিক অনুমোদন চাবে ওই প্রোটোকলটা, এটাকে বলা হয় এথিক্যাল অনুমোদন, এথিক্যাল রিভিউ কমিটি। এথিক্যাল রিভিউ কমিটির অনুমোদন হয়ে গেলে সেটা আসলে ডিজি ড্রাগসে আসে। ডিজি ড্রাগসে একটি 5 সদস্য বিশিষ্ট ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি, 6 সদস্য বিশিষ্ট এক্স অফিসিও, তো একটি ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি রয়েছে। যে ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি তখন এইটার বৈজ্ঞানিক মান এবং নৈতিকতা অনুমোদন গুলো দেখে নিয়ে তারপরে যদি সেখান থেকে সুপারিশ করে, তাহলে ডিজি ড্রাগস তখন অনুমোদন দেবে ট্রায়াল রান করার। আসলে এই প্রক্রিয়া অনুযায়ী ICDDRB দরখাস্ত করেছিল BMRC থেকে, সেখান থেকে এথিক্যাল রিভিউ হয়ে এসেও মানে পার হয়েছিল, কিন্তু এটা ডিজি ড্রাগস অ্যাপ্লিকেশনটা আর আসেনি। শুধু ডিজি ড্রাগস এলে আমি জানতে পারতাম, কারণ সেই কমিটিরও আমি একজন সদস্য, কিন্তু আমাদের কাছ পর্যন্ত সেই দরখাস্ত আর আসেনি। তার মাঝে কিছু আমরা ঠিক বলতে পারবো না, আমি এতটুকু শুধু বলতে পারি যে ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদ, ভ্যাকসিন জাতীয়তাবাদ, ভ্যাকসিন উপনিবেশবাদ, ভ্যাকসিন অর্থনীতিবাদ, হ্যাঁ মানে কমার্শিয়ালিজম, হ্যাঁ মানে বহু কিছু পৃথিবীতে ঘটেছে, এখন আরো বেশি ঘটছে। আপনারা কিছু খবর নিশ্চয়ই রাখেন যে ভ্যাকসিন একটি অস্ত্র হয়ে গেছে বহু কিছুর, এখন সেইখানে কোন জায়গাতে কি ঘটেছিল আমরা আমি সেটা বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে প্রক্রিয়াগত ভাবে কোনো আমি দেখিনি যে কেন হবে না। এটা ট্রায়ালটা হলে পরে তারপরে মন্ত্রণালয় এবং রাষ্ট্রের আরো উচ্চতর পর্যায়ে এটি নিয়ে সিদ্ধান্ত হতেই পারত যে উৎপাদন কিংবা বিতরণ কিংবা ক্রয়, বা সেটির ফলাফলের ভিত্তিতে কিন্তু আজকের যে কমিটির কথা বসেছিলাম আমরা, সেই কমিটির কাছে আবার আসতো, সেই কমিটি কিন্তু আবার আমি তখন নিজেই হয়তো আরেক ভূমিকা অবতীর্ণ হয়ে দেখতাম যে রেজাল্টটা কেমন হয়েছে, তাই না, আমরা দিতে পারি কিনা। সুতরাং দুটো দুই জিনিস আসলে, একটা হলো ট্রায়াল রিসার্চ, আর একটা হলো অনুমোদন দেওয়া মানে ব্যবহারে। তো আমার মনে হয় যে এখানে হলে পরে আমাদের নৈতিক অধিকার থাকতো তাদের, আমাদেরকে আগে দেওয়ার, আগে প্রাপ্তির অধিকার, আগে উৎপাদনের অধিকার, এ ধরনের বিষয়গুলোকে স্বাগত জানাতে চাই আমরা, হ্যাঁ চাওয়াটা উচিত বলে আমি মনে করি।